বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে, দশম অবস্থানে থাকা দেশটির নাম পালাউ। শিল্পীর রং তুলিতে আঁকা কোনো ছবির চেয়েও কোনো অংশেই কম যায় না এই দেশটি। তবে মজার ব্যাপার হচ্ছে, এই দেশটির টোটাল জনসংখ্যার বড় একটি অংশ বাংলাদেশি প্রবাসী। প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট বড় 340টি দ্বীপের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে পালাউ দেশটি। হাতে গোনা কয়েকটি দ্বীপে মানুষের বসবাস থাকলেও বাকিগুলো জনমানবহীন পর্যটন স্পট। পালাউয়ের এক একটি দ্বীপে এক এক রকম বৈচিত্র্য বিদ্যমান। এই দেশটিতে কোনো নিষিদ্ধ দ্বীপ নেই, অর্থাৎ পর্যটকরা যখন খুশি যে কোনো দ্বীপেই ভ্রমণ করার পারমিশন আছে। বিশেষ করে এই দেশটির ছোট ছোট দ্বীপগুলো ভ্রমণপিপাসু মানুষের কাছে প্রথম পছন্দ। এই দেশটির দ্বীপগুলোতে ঘন জঙ্গল, রেইন ফরেস্ট, সমুদ্রের নীলজলের সাথে সামুদ্রিক প্রাণী বৈচিত্র্য রোমাঞ্চপ্রেমী মানুষের জন্য বিশেষ আকর্ষণ। নাতিশীতোষ্ণ জলবায়ু থাকার কারণে দেশটিতে চমৎকার আবহাওয়া বিদ্যমান। পর্যটকদের ভ্রমণ স্বাধীনতায় 0% টলারেন্সে থাকে এই দেশটির সরকার, তাই চাইলেই ইচ্ছে মতো ডুব দিতে পারবেন সমুদ্রের তলদেশে, নিজের চোখেই দেখে আসতে পারবেন এক অন্যরকম দুনিয়া। মাইক্রোনেশিয়ার বিচ্ছিন্ন একটি দেশ পালাউ সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছে মাস নিউজের আজকের এপিসোড। মাত্র 460 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়া নিয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটি স্বাধীন দ্বীপরাষ্ট্রের নাম পালাউ। পালাউয়ের অফিসিয়াল নেম রিপাবলিক অফ পালাউ। মাইক্রোনেশিয়ার অন্তর্গত প্রায় 340টি দ্বীপের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে এই দেশটি। পালাউ বিষুবরেখার কাছে ফিলিপাইন থেকে প্রায় 850 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে অবস্থান করা পালাউ দেশটির রূপ বৈচিত্র্য সত্যি অসাধারণ। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দলে দলে পর্যটক এসে এই দেশটিতে ভিড় জমায়। পর্যটন নির্ভর অর্থনীতির জন্য দেশটির সরকার পর্যটন শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। পর্যটকদের আনন্দমুখর ভ্রমণ নিশ্চিত করার জন্য সরকার সবসময় সিনসিয়ার থাকে। এই দেশটিতে পর্যটকদের জন্য আছে ভ্রমণ স্বাধীনতা। পর্যটকরা ইচ্ছে মতো এই দেশটির যে কোনো দ্বীপেই ভ্রমণ করতে পারে। তাছাড়া ইচ্ছে হলেই স্কুবা ডাইভিংয়ের পারমিশনও আছে এই দেশে। সমুদ্রের তলদেশে গিয়ে সামুদ্রিক প্রাণীদের উন্মুক্ত জীবনযাত্রা দেখতে পারে যে কোনো পর্যটক। আর তাই তো খুব ছোট দেশ হওয়া সত্ত্বেও এই দেশটিতে পর্যটকদের কমতি থাকে না। পর্যটকদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে এই দেশটিতে গড়ে উঠেছে অগণিত হোটেল, মোটেল আর রিসোর্ট। প্রতিটি রিসোর্টেই দেখতে পাবেন বিলাসিতার ছড়াছড়ি। আপনার মনোরঞ্জন করার জন্য এই সব রিসোর্টগুলোতে সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা আছে। সামান্য চা কফি থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের বিয়ার, মদ বা অ্যালকোহল পর্যন্ত সব কিছুই পেয়ে যাবেন হাতের নাগালে। তাছাড়া আপনি যদি এই দেশটিতে একাই ভ্রমণে যান, তাহলে আপনাকে ভ্রমণ সঙ্গী নিয়েও ভাবতে হবে না। আপনাকে 24 ঘন্টা সঙ্গ দেওয়ার জন্য এই দেশটির ডানা কটা পরীর দল সবসময় রেডি আছে। আপনি শুধু পকেট থেকে টাকা ছাড়লেই সুন্দরী কোনো নারী সঙ্গী নিয়ে ঘুরে আসতে পারবেন নির্জন কোনো দ্বীপ থেকে। পর্যটকদের জন্য তেমন কোনো বিধিনিষেধ না থাকায় মনের সুখে যা ইচ্ছে তাই করতে পারবেন। পালাউয়ের বর্তমান জনসংখ্যা প্রায় 18,000। এই জনসংখ্যায় দেশটি প্রায় 90% রোমান ক্যাথলিক খ্রিস্টান, 3% মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্মে বিশ্বাসী। মজার ব্যাপার হচ্ছে, 18,000 জনগণের মধ্যে প্রায় 3,000ই বাংলাদেশি প্রবাসী। বাঙালি প্রবাসীরা মূলত এই দেশটিতে কাজের জন্যই ভ্রমণ করে। বিশেষ করে এই দেশটির সুপারি বাগানগুলোতে বাঙালিরা কর্মরত থাকে। পালাউয়ের সরকারি ভাষার নাম পালাউয়ান এবং ইংরেজি। এই দেশটির প্রায় বেশিরভাগ মানুষ পালাউয়ান ভাষায় কথা বলে। এই দেশটির প্রশাসনিক কাজকর্ম এই ভাষাতেই সম্পন্ন করা হয়। আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ভাষার ব্যবহার করা হয়। তাছাড়া এই দেশটিতে জাপানিজ এবং ফিলিপিন্স ভাষার প্রভাব বিদ্যমান। পালাউয়ের আছে নিজস্ব সংস্কৃতি আর নিজস্ব ঐতিহ্য। বিশেষ বিশেষ দিনগুলোতে এই দেশটিতে নানা রকম কালচারাল ফাংশনের আয়োজন করা হয়।
এইসব সামাজিক অনুষ্ঠানগুলোতে বিভিন্ন দেশের পর্যটক সহ এই দেশটির মানুষগুলো মেতে ওঠে নানা রকম আনন্দ বিনোদনে। ছোট্ট এই দেশটির শিক্ষা ব্যবস্থাও যথেষ্ট উন্নত। এই দেশটির প্রায় 98% জনগণ শিক্ষিত। দেশটিতে 6 থেকে 16 বছর বয়স পর্যন্ত সবার জন্য পড়াশোনা বাধ্যতামূলক এবং পড়াশোনার সমস্ত খরচ সরকার বহন করে। পালাউয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে পর্যটন শিল্প, কৃষি এবং সামুদ্রিক মৎস্য শিকার। মাথাপিছু আয় প্রায় $16,700, যা কিনা বাংলাদেশের তুলনায় 8 গুণ বেশি। পালাউ একটি সমুদ্র কেন্দ্রিক দেশ হওয়াতে এই দেশটির ভূমি খুবই উর্বর, আর তাই তো এই দেশটিতে প্রচুর পরিমাণে কৃষিপণ্য উৎপাদন করা হয়, বিশেষ করে কলা এবং নারিকেল এই দেশটির প্রধান ফসল। তাছাড়া সামুদ্রিক মাছ আহরণের মাধ্যমেও প্রচুর পরিমাণে অর্থ আয় করা হয়। সামুদ্রিক দেশ হওয়াতে এই দেশটির বাজারগুলোতে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায়। দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সামুদ্রিক মাছ রপ্তানি করে দেশটির সরকার প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তবে এই দেশটির অর্থনীতির সবচেয়ে বড় অংশটি আসে পর্যটন থেকে। চোখধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্যতা এই দেশটির পর্যটনের প্রধান আকর্ষণ। এই দেশটিতে আছে বিশেষ একটি হ্রদ। এই হ্রদটির বিশেষত্ব হচ্ছে এই হ্রদে কম করে 10,000 জেলিফিশের বসবাস আছে। মজার ব্যাপার হচ্ছে এই জেলিফিশগুলো খুবই মিশু প্রকৃতির, আপনাকে আক্রমণ বা হুল ফুটিয়ে দেওয়ার কোনো ভয়ই থাকবে না। তো বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি নিয়ে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। Thanks for watching this full video. Stay alert, stay safe. Bye-bye.